সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদে সাথে আছি আমি আবিদা সুলতানা সুমি সংবাদের শুরুতে ফেনী এক বগুড়া ছয় ও সাত আসনেও মনোনয়ন মনোনয়নপত্র বাতিল বাচ্চাকে নিয়ে মাঠে লিটন সহ চোদ্দ দলের নেতারা ফখরুলের বিরুদ্ধে ইসিতে আওয়ামী লীগের অভিযোগ তথ্য গোপনের অভিযোগে রাজশাহীতে বিএনপির তিন হেভি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল রাজশাহী দুই আসনে হোসেন ও মিজানুর রহমান মনোনয়ন পত্র সঠিক নাটোরে বিএনপি নেতা দুলু সহন পত্র বাতিল হামলায় নিহত ও আহত হওয়ার প্রতিবাদে নাটোরে মানববন্ধন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আটক একচল্লিশ মাদকদ্রব্য উদ্ধার প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের এতক্ষণ সংবাদ এবার বিস্তারিত রাজশাহী দুই সদর আসনে নৌকার প্রার্থী হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাচ্চাকে নিয়ে মাঠে নেমেছেন চোদ্দ দলের নেতারা শনিবার চোদ্দ দলের বর্ধিত সবাই তারা সবাই বাচ্চাকে বিজয়ী করার অঙ্গীকার করেন এর পরদিন দিন রোববার সকালে তারা একসঙ্গে নগরীতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সাথে নিয়ে নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে শুভেচ্ছা বিনিময় শুরুর আগে ফজলে হোসেন বাদশাহ এমপি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন এ সময় তিনি বলেন নৌকার বিজয় নিশ্চিত করতে চোদ্দ দল ঐক্যবদ্ধ রাজশাহী সদর এখন নৌকার ঘাঁটি এ আসনে সন্ত্রাস জঙ্গিবাদদের মতদাতা পৃষ্ঠপোষকদের মানুষ প্রত্যাখ্যান করবে উন্নয়নের প্রতীক নৌকা বিজয়ী হবে পাঁচ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন না তাতে উন্নয়ন অনেক ব্যাহত হয়েছে উনি আবার নির্বাচিত হয়েছেন আমি যদি আবার নির্বাচিত হই তাহলে আমরা দুজনে মিলে উন্নয়নের গতি আরও বাড়বে এবং রাজশাহী উন্নয়নের পথে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে এবং একই সঙ্গে আমাদের নৌকা মার্কার বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সরকারের যে উন্নয়নের ধারা চলছে এ থেকে অব্যাহত রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আরও মাথা উঁচু করে দাঁড়াবে সাহেববাজার জিরো পয়েন্ট ও আর ডি মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সে সময় কুশল বিনিময় করেন সাধারণ মানুষের সঙ্গেও লিটন বলেন দেশের উন্নয়নের ধারাকে সচল রাখতে নৌকাকে বিজয়ের কোনো বিকল্প নাই এজন্য আসুন আমরা নৌকাকে বিজয় করি দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই তিনি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং রাক্ষু সাবেক ভিপি এবং রাজপথে থাকা একজন সাহসী নেতা তিনি দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামে তার উজ্জ্বল ভূমিকা আছে এবং তিনি এমপি হিসাবে গত দুই দশ বছর রাজশাহী সদর থেকে কাজ করেছেন রকম উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন এবং তার হাত দিয়ে এই এলাকায় যখন আমি মেয়র ছিলাম তখন আমরা একসঙ্গে কাজ করেছি আমি যখন মেয়র ছিলাম না তখনও তিনি আপনাদের চেষ্টা করেছেন বিভিন্ন অবকাঠামো থেকে শুরু করে নানা রকম স্কুল কলেজের ভবন নির্মাণ ইত্যাদি তিনি করেছেন বর্তমানে যে বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার উন্নয়নের যে মানে দৃশ্যমান যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার মনে হয় সারা বাংলাদেশের জনগণ এইটুকু বোঝে যে এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্যে এই সরকারকে আরেকটি বার ক্ষমতায় আনা দরকার এবং এই সরকারকে ক্ষমতায় আনতে হলে আমাদের স্থানীয় যিনি প্রার্থী হয়েছেন আবার জননেতা ফজল হোসেন বাদশাহ তিনি সহ আরও যারা প্রার্থী আছেন তাদেরকে জিতাতে হবে তবেই তো সরকার আবার গঠিত হবে তো আমরা ইতিমধ্যে যেটুকু জাস্ট একটা অনানুষ্ঠানিকভাবে একটু মানুষের সঙ্গে জনগণের সঙ্গে কথা বলে এলাম সেখানে ব্যাপক সাড়া আমরা দেখেছি এবং সাহেব বাজার জিরো পয়েন্ট বা আর মার্কেট এই এলাকায় পুরো শহরের মানুষই কিন্তু আছে এই প্রথম দিনের এই অনানুষ্ঠানিক একটা ইয়ে থেকে যাত্রা থেকে আমি মোটামুটি আশাবাদী এবং মোটামুটি আশাবাদী না আমি ইনশাল্লাহ নিশ্চিত যে নৌকা মার্কার পক্ষে জনগণ রায় দেবে এবং নৌকা মার্কার নৌকার প্রার্থী হিসাবে জনতা ফজল হোসেন এবারও বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং উন্নয়নের কাজ অব্যাহত থাকবে আরও এবং এই সরকারের ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করবেন এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহসভাপতি শফিকুর রহমান বাদশাহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে রোববার আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেন বৈঠক শেষে সভাপতিমণ্ডলীর সদস্য ফাররুখ খান বলেন তিনি মনে করেন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সবার জন্য সমান সুযোগ আছে আইন সবার জন্য সমান এইস টি ইমাম বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন তারা এটা নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেবে এইচ ইমাম বলেন আওয়ামী লীগের সবার জন্য সমান সুযোগ চাই তারা বিশ্বাস করে সবার জন্য স্বচ্ছ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে তারা নির্বাচন কমিশনকে বলেছে দেশি বিদেশি পর্যবেক্ষক যারা আসবে তাদের নির্বাচনী আইন এবং পর্যবেক্ষক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে তথ্য গোপনের অভিযোগে এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এরপর মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপের অভিযোগে রাজ্যে পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে পরে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র বাতিল করেন তবে এ নিয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করতে পারবেন তারা রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম আব্দুল কাদেরের দপ্তরের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলাকালে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জানান সাবেক মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হকের বিরুদ্ধে নাশকতা সহ তিরিশটি মামলা রয়েছে তিনি হলফনামায় তথ্য গোপন করে চব্বিশটি মামলার তথ্য নির্বাচন কমিশনের হলফনামায় দিয়েছেন এছাড়া নাদিম মোস্তফার বিরুদ্ধে নাশকতা জঙ্গিবাদ সহ এগারোটি মামলা বিচারাধীন আছে কিন্তু মনোনয়নপত্রে সেসব মামলার কথা উল্লেখ করেননি তিনি বেসিক ব্যাংকে ঋণ খেলাফি হয়ে আছেন হলফনামায় সে তথ্য গোপন করেছেন এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বিকেলে রাজ্যে পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ এর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার কারণে উল্লেখ করেন যে তার চেয়ারম্যান এর পদত্যাগপত্র গ্রহণ না হওয়া ও তথ্য গোপন করার জন্য তারটা বাতিল করা হলো রাজশাহী দুই আসনে বাদশাহ মিনু সহ প্রার্থীতা টিকে থাকলো ছয় জনের রাজশাহী দুই সদর আসন থেকে এবার নির্বাচনে অংশ নিতে মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে এখন প্রার্থীটা টিকে রইল মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাহ বিএনপির মিজানুর রহমান মিনু সাইদ হাসান ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন সিপিবির এনামুল হক ও জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমানের রাজশাহী জেলা প্রশাসক এস এম আবদুল কাদেরের দপ্তরের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রাজশাহী দুই আসনে বাদশাহ মিনুর হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করেন এ আসনের সাধারণ মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটরে মনোনয়নপত্র যাচাই বাছাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মোট ছয়জন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাই এর রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় নাটোর এক আসনে সাম্যবাদী দলের বীরেন্দ্রনাথ সাহা নাটোর চার আসনে মুসলিম লীগের শান্তি রিবেরু জাসদ দলের রনি পারভেজ ঋণ খেলাফের কারণে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা জাল স্বাক্ষরের কারণে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান এবং নাটোর দুই আসনে জঙ্গিবাদ নাশকতা ও ঋণ খেলাপি মামলায় সাজা হওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় তিনি জঙ্গিবাদ ও নাশকতা মামলায় যথাক্রমে বারো বছর ও নয় বছরে সাজা পান প্রার্থীতা ফিরে পেতে আগামী তিন দিনের মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশনারের সচিব বরাবর আপিল করতে পারবেন উল্লেখ্য নাটরে চারটি আসনে বিভিন্ন দলের মোট সাঁয়ত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন টঙ্গিতে ইজতেমায় সাতপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার প্রতিবাদে নাটোরে দেওবন্দপন্থী মাওলানা জুবাইয়ের অনুসারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রোববার সকাল সাড়ে এগারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে জেলার সকল তাবলিক সাথী ও সর্বস্তরের উলামায় কেরামের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনকালে বক্তব্য রাখেন সভাপতি মাওলানা শিহাবুদ্দিন ও মাওলানা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তারা সাতপন্থী এতায়াতি ওয়াসিফ ও নাসিম গ্যাং নরকীয় তাণ্ডব টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে অগ্নিসংযোগ নিরীহ তাবলিক সাথী উলামাদের ওপর পরিকল্পিত হামলা ও হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান সমাবেশ চলাকালে মানববন্ধনের সাথে একত্রতা জানান নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় বক্তারা নাটোর মারকাজে সাতপন্থী শরীয়তুল্লার অপসারণ করে ওলামাদের কাছে হস্তান্তর দাবি করেন তাদের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য শিমুল আলেম ওলামাদের পাশে থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাবলিক কর্মীরা মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করেন পরে তাবলিগ নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের কাছে স্মারকলিপি প্রদান করেন ফেনি এক আসনের পর বগুড়া ছয় ও সাত আসনেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই নির্ধারিত দিনে রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমেদ প্রথমে বগুড়া ছয় ও সাত আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন এ দুটি আসনে বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল করার কারণ ব্যাখ্যা করে তিনি জানান খালেদা জিয়ার মামলায় দণ্ডিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এর আগে একই কারণে ফেনী এক আসনেও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় অবশ্য তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করলেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে প্রসঙ্গত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশ নিয়ে গত আট ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মাঝে জিয়া ওরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয় আদালত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে একচল্লিশ জনকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ রাজশাহী মহানগরী থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা সাতজন রাজপাড়া তিন চন্ডিমা দুই মতিহার চার কাটাখালী এক বেলপুকুর এক শামুকদুম দুই পবা তিন কাশিয়াডাঙ্গা চার দামকুড়া দুই ও ডিবি পুলিশ বারো জনকে আটক করে যার মধ্যে দশজন ওয়ারেন্টভুক্ত আসামি দশজনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে একুশ জনকে গ্রেফতার করা হয়েছে এবার খেলার সংবাদ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও একশো রানে হারিয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ এই প্রথম ইনিংস ব্যবধানে কোনো টেস্ট জিতল বাংলাদেশ টেস্ট ময়দানে প্রথমবারের মতো কোনো প্রেশার ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ সেরে বাংলা স্টেডিয়ামের স্পিন ব্যবধানে প্রথমবার

সেঞ্চুরি সাদমান ও সাকিবের সেঞ্চুরি সুভাষ পাওয়া দুটি ইনিংসে ভর করে পাঁচশো রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ স্পিনের জালবেছানো এই পাহাড়ে চড়তে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস টিকেছে মাত্র রান উঠেছে একশো এগারো টেস্টে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন ইনিংস ওয়েস্ট ইন্ডিজ দলকে পাঠিয়েছে ফলো অনেও সেটি আবার বাংলাদেশে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো আজ তৃতীয় দিন সকালের সেশনে পড়েছে নয় উইকেট এর মধ্যে পাঁচ উইকেট প্রথম ইনিংসের বাকি চারটি দ্বিতীয় ইনিংসে নয় ছক্কা আর এক চারে বিরানব্বই বলে তিরানব্বই রান তুলে ভালোই জিদ মিটিয়েছেন মনের তাতে অবশ্য দলের শেষ রক্ষা হয়নি বাংলাদেশের স্পিন চতুষ্টয় এর ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে দুইশো তেরো রানের অল আউট ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসের সঙ্গে পার্থক্য শুধু সময়ের এই ইনিংসে উনষাট দশমিক দুই ওভার ব্যাটিং করেছে তারা কিন্তু স্পিনের বিপক্ষে ক্যারেবিদের কোনো ইনিংসেই স্বাচ্ছন্দ্য ছিল না বাংলাদেশের জয়ের এই সিরিজ হয়ে থাকলো স্পিনারদের চট্টগ্রামে মোট চল্লিশ উইকেটের মধ্যে চৌত্রিশ উইকেট নিয়েছিলেন দুই দলের স্পিনাররা এর মধ্যে বিশ উইকেট ছিল বাংলাদেশের স্পিনারদের মিরপুরে স্পিনারদের উইকেট সংখ্যা সাঁত্রিশ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ